তোমাকে কেটে ফেলেছে, বাকিদেরকে ওরা কোথায় ধরে নিয়ে গেছে তুমি কি দেখেছ? হ্যাঁ আমি দেখেছি, আমার সামনে আমার মেয়েকে ওরা ধরে নিয়ে গেছে ওদের আস্তানায়। আমার মেয়ের পোশাকগুলো রয়েছে, আমার মেয়ের পোশাকগুলো তোমরা যত্নে রেখো, আর যেভাবেই হোক ভূতের আস্তানা থেকে আমার মেয়েকে উদ্ধার করো, তা না হলে ওরা জবাই করে ফেলবে। প্লিজ, ওরা হচ্ছে ভয়ঙ্কর ভূত, ওদের হাত থেকে তোমার মেয়েকে উদ্ধার করা কখনোই সম্ভব না। এই পোশাকগুলো রেখে গেছে, পোশাকগুলোকে যত্ন করে রেখে দিব, ভাববো এটাই তোমার মেয়ে। আমার কথাগুলো কি তুমি বুঝতে পেরেছ? কি ব্যাপার, এ কেন আসছে? আরে আপনারা এখানে কি করছেন, তাড়াতাড়ি আমার সাথে আসুন, আমি জানি ওদের আস্তানা কোথায়, আর টম অ্যান্ড জেরিকে ওরা ধরে নিয়ে গেছে আপনাদের মেয়ের সাথে। কোনো সমস্যা নেই, টম অ্যান্ড জেরিকে উদ্ধার করতে পারলে টম অ্যান্ড জেরি সবাইকেই উদ্ধার করতে পারবে। আমার পিছনে পিছনে আসুন। ঠিক আছে, আমরা সবাই আসছি। আরে এই তো আমার মেয়ের চিৎকার শোনা যাচ্ছে, উপর থেকে চিৎকার আসছে মনে হচ্ছে। বাবা মা, আমাকে ভূতের হাত থেকে বাঁচাও। কি ব্যাপার, আমার সাথে টমও চিৎকার করছে কেন? এই টম, তুমি চুপ করো, বেসুরগুলোয় ভেবে করে বন্ধ করো। ভূতের হাত থেকে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। ওহ, চুপ করতে হবে, ঠিক আছে আমি আর কথা বলবো না। সুন্দরীকে আমি কিডন্যাপ করতে পারলে বিয়ে করতে পারতাম, এখন একটা ইঁদুরকে কিডন্যাপ করেছি, এবার কি হবে আমার? শয়তান ভূত, সুন্দরীকে বিয়ে করার শখ তোমার এখনই মিটাচ্ছি। তোমার হাতে একটা কামড় দিব, দাঁড়াও এখনই দিব। ইয়াম, ওরে বাবারে, হাতটা খেয়ে ফেললো, ওরে বাবারে, গেছি রে। ও কি বিপদ, এখন তো আমি একদম নিচে পড়ে যাব। এক ভূত ছেড়েছে, এখন আরেক ভূতের মাথায় পড়েছি। নো প্রবলেম, এবার সঠিক জায়গায় পড়েছি। ভূতের কানগুলো দেখি তো, দাও তোমার কানগুলো দিয়েই আমার কাজ হবে। এবার তোমাকে আমি ইচ্ছা মতো কন্ট্রোল করব, কান টানবো আর আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। ওরে বাবা, আমার কানগুলো ছিঁড়ে ফেললো, কি সর্বনাশ! আগেই জানতাম জেরি একটা ভয়ঙ্কর ইঁদুর। এ জেরি, কি করছো? আমার কানগুলো ছিঁড়ে ফেলছো তো। ভূতের বাপ সহ আমাকে ভয় পায়, আর তুমি সাধারণ ভূত আমাকে ধরে নিয়ে আসছো। এখন তো তোমার কান ছিঁড়েছি, আর একটু পরে তোমার নাক সহ ছিঁড়বো। ভূতের বাচ্চা ভূত, আজকে তোমাকে বাপ ডাকিয়ে ছাড়বো আমি। আরে এসব কি হচ্ছে দেখো, কি সর্বনাশ! আমাদের ভূতকে জেরি মেরে ফেলছে তো, হায় হায়, ধাক্কা খেয়ে গেলাম, সর্বনাশ! সুন্দরী হাত থেকে ছিটকে পড়ে গেছে, চলো তাড়াতাড়ি সুন্দরীকে ধরতে হবে। সর্বনাশ, এবার কি করব, আমাদের বাঁচানোর জন্য কেউ আসছে না তো। হায় হায়, আমি ভূতকে অনেক ভয় পাই। কি ব্যাপার, আমাকে শক্ত করে কে জড়িয়ে ধরে রেখেছে? আরে সুন্দরী, আরে আমাকে শুধু ধরে রেখেছো, দাঁড়াও আমিও তোমাকে ধরেছি, এখন তুমি পড়বে না। হায় হায়, আবার কেড়ে নিল, ভূতের দল সুন্দরীকে আমার কাছ থেকে কেড়ে নিল, ভূতের দল সুন্দরীকে আমার কাছ থেকে কেড়ে নিল। এই টম, আমাকে ধরে তো রাখতে পারলে না, ভূত তো নিয়েই গেল। হায় হায়, সুন্দরীকে ওইদিকে নিয়ে যাচ্ছে, তাহলে ভূতের কানকে ওইদিকেই টানতে হবে। এই ভূতের বাচ্চা, ওইদিকে ঘুর, সুন্দরীর কাছে আমাকে যেতে হবে এখনই। এই জেরি, ভূতের কান ধীরে ধীরে টানো, আমি তো ভূতের লেজ ধরে রেখেছি। আমার তো অনেক ভয় করছে, আমি তো পড়ে যাব এখন। হায় হায়, এবার কি করব, ভূত দেখে ফেলেছে। ওরে সর্বনাশ, ও ভূত আমাকে ফেলে দিয়েছে, জেরি বাঁচাও।